এমন বৃষ্টি ভেজা শিখতো এক রাতে একটু ভালো আয়োজন হবে না তা হয় কি করে তাই না তাই তাপদাহের পর চলে আসলাম একটু ভারী খাবার নিয়ে আজকে সবজি খিচুড়ি রান্না করেছিলাম ডিম ভাজি দিয়ে আমার ফেভারিট মসুর ডালের সবজি খিচুড়ি আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব তার জন্য কড়াইতে হচ্ছে আমি প্রথমে তিন কাপ সাড়ে তিন কাপের মতো পানি নিয়ে নিচ্ছি পানিটা সামান্য গরম হতে দিতে হবে আমি চুলাটা একটু বাড়িয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সাধমতো লবণ লবণটা পানিতে গলে আসলে দিয়ে দেব সবজি আজকে সবজি হিসেবে নিয়েছি আলু গাজর আর বরবটি মোটামুটি এখন গরমকালে বাজারে যে সবজি অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে খিচুড়িটা রান্না করবো সবথেকে মজা লাগে শীতকালে যদি অনেক রকম সবজি দিয়ে খিচুড়িটা করা যায় অপর চুলায় একটা প্যানে হচ্ছে সোয়াবিন তেল নিয়ে নিয়েছি আজকে ঘি দিয়ে না তেল দিয়ে হচ্ছে খিচুড়িটা রান্না করব। কারণ এত বেশিও ঠান্ডা পড়েনি যে ঘি খেয়ে হচ্ছে শরীর খারাপ করতে পারে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি অবশ্যই তেলটা গরম হতে দিতে হবে আদা রসুন পেস্ট এখানে একটা ট্রিক্স বলে রাখি আদা রসুন পেস্টটা যদি আপনারা এখনই দিয়ে দেন লবণের সাথে তাহলে যেটা হবে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা থাকবে না সেই সাথে একটা ভালো টেস্ট আপনারা আশা করতে পারেন রান্নার টেস্ট হবে তার অন্যতম একটা কারণ হচ্ছে এই ছোটোখাটো ট্রিক্সগুলো ফলো করা এরপরেই যে বললাম মসুর ডালের খিচুড়ি তো মসুর ডালটা হচ্ছে দিয়ে দেবো মসুর ডালটা আগে থেকে ধুয়ে হচ্ছে পানি ঝরিয়ে রেখেছিলাম চেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ এবং আদা রসুন বাটা লবণ ইত্যাদির সাথে এখানে আরেকটা কথা মনে করিয়ে দিই সেটা হচ্ছে আমি কিন্তু সবজি সিদ্ধ করতে লবণ দিয়েছিলাম তাই সেই মতো হিসেব করেই হচ্ছে আমি খিচুড়িতে লবণ দেবো এরপরে দেবো এক কাপ পরিমাণ পানি এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি নিয়েছি যেহেতু এটা মসুর ডাল এটা শীত খুব বেশি সময় অথবা খুব বেশি পানির দরকার পড়বে না তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অপর চুলায় দেখুন সবজিগুলো হচ্ছে পানিটা ফুটে এসছে আর পাঁচ দশ মিনিট পুষিয়ে রাখলে সবজিটা সেদ্ধ হয়ে যাবে আর এইদিকে আমি ডালের অবস্থাটা একটু দেখিয়ে দিই ডালের পানিটা একদম শুকিয়ে গেছে এরপর যে আমি মশলা যোগ করব প্রথমে দিয়ে দিচ্ছি মরিচ কুড়া আজকে কাঁচা মরিচ নয় শুকনো মরিচ দিয়ে আমি এটা রান্না করবো আমি মরিচ দিয়ে আর হলুদ গুঁড়ো দিচ্ছি সাথে আরও দেব ধনে এবং জিরা গুঁড়া এই ধনে গুঁড়াটা পরিমাণ মতো দেওয়া খুব জরুরি যাতে হচ্ছে আপনার খিচুড়িটার স্বাদ ভালো হয় সাথে আমি আরেকটু মরিচ এবং আরেকটু হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছিলাম কারণ আমার মনে হয়েছে যে খিচুড়ির তুলনায় মশলাগুলো একটু কম হয়েছিল তারপর যাই হোক আর সারফুজে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা গরম মশলা পরে দেওয়ার অর্থ হচ্ছে যাতে ঘানটা অটুট থাকে আগে দিয়ে দিলে যেটা হয় যে আগে থেকেই ঘানটা ছড়িয়ে যায় তাহলে পরের ডালে অথবা চালে ঘানটা ঠিকমতো স্প্রেড হওয়ার সময় পায় না এরকম ছোটোখাটো খাটো টিপস রান্না করতে করতে যেখানে আমি ভয়েস দিই সেখানে আপনাদের দেওয়ার চেষ্টা করি এগুলো আমি আসলে রান্না করতে করতে শিখেছি আর টুকটাক যেটা শিখেছি আম্মুর কাছ থেকে শুনে শুনে আর আম্মু শিখে এসছে আমার নানু অথবা দাদুর কাছ থেকে অথবা তার দাদুর কাছ থেকে তা আসলে এগুলো রান্নার ক্ষেত্রে খুব কাজে লাগে এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পোলাউট চাল হ্যাঁ আমি এটা পোলাও চাল দিয়ে রান্না করছি আপনারা চাইলে সিদ্ধ চাল দিয়েও করতে পারেন যদি সিদ্ধ চাল হয় তাহলে পানির পরিমাণ একটু বেশি লাগবে আর এটা যেহেতু পোলাউট চাল অলরেডি আগে থেকে অনেক চিকন হয় সেই এটাতে খুব বেশি পানি লাগবে না আমি নর্মাল সাধারণ মানে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে হচ্ছে এটাকে রান্না করব। আমি এটাকে দুই মিনিট বসিয়ে রেখেছিলাম এরপরে হচ্ছে আমি এখানে আড়াই কাপ মতো পানি দেব দুই কাপ দিয়েছি পরে দরকার হলে হচ্ছে আর একটু দিব ভালো করে আগে নেড়ে যদি মিশিয়ে নিতে হবে না যাতে হচ্ছে প্যানের গায়ে চাল অথবা ডাল লেগে না থাকে এরপরে এটাকে ঢাক্কা দিয়ে ঢেকে দেবো তারপরে ঢাকনা তুলে যেটা করবো যে সবজিগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে পানি ঝরিয়ে নিয়েছি এখন এটাকে হচ্ছে খিচুড়ির সঙ্গে অ্যাড করে দেব অবশ্যই চেক করবেন সবজিটাতে ভালো করে সিদ্ধ হয় কারণ ডাল আর চাল হচ্ছে অলরেডি সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট থার্টি টু ফিফটি পারসেন্ট সো এরপর আর সবজি আপনার সিদ্ধ হওয়ার সময় পাবে না যদি আপনারা কাঁচা সবজি দিয়ে থাকেন তাই যদি কিছু এইভাবে রান্না করতে চান তাহলে আমি যেই প্রসেসটা দেখাচ্ছি তাহলে সবজিটা আগে থেকে সেদ্ধ করে নিতে হবে আর যদি কাঁচা সবজি যদি করতে চান সেক্ষেত্রে প্রসেসটা আলাদা হবে এবারে দেখুন খুব ভালো করে এটাকে নেড়েছে মিশিয়ে নিচ্ছি কিন্তু খুব বেশি জোরে নাড়া যাবে না চাল ডাল নয়তো গোলে সবজিগুলি একসাথে বিচ্ছির অবস্থা হয়ে যাবে এরপরে একটু হালকা করে নেড়েছে সব কিছু মিশিয়ে দিয়ে আমি এটাকে দুই মিনিট ওভেন অবস্থায় রাখবো সাথে এই যে বললাম আমি আড়াইমখ পানি দেব তাই আরেকটু পানি দিয়ে দিচ্ছি ওটা লাগবে এবং এই যে লাস্ট আমি পানিটা দিলাম এই পানিতে আমার সবজি চাল্লা সব কিছু একেবারে রান্না হয়ে যাবে আর কোনো কিছু যোগ করার প্রয়োজন নেই এবার ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আরেকটা কথা আপনাদের বলে রাখি যদি পানি বেশি দেন তাহলে কিন্তু আপনার কিছুই গলে যাবে বা চাল ডাল সবজি আপনি যেরকম চাচ্ছেন সেরকম পারফেক্ট টেস্ট হবে না সেই জন্য পানিটা বসে পরিমাণ মতো বুঝে দেবেন এখন আমারটা অলমোস্ট রান্না হয়ে গেছে নাইনটি পারসেন্ট নাইনটি টু নাইনটি ফাইভ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটাকে এখন দমে রান্না করব এটা খুবই জরুরি নয়তো কিন্তু আপনার খিচুড়িটা গলে যাবে তাই চুলাটা দিলাম অফ করে বন্ধ অবস্থা আমি এটাকে আরও দশ পনেরো মিনিট সর্বোচ্চ আধা ঘন্টা রেখে দেব একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর এসছে কালারটা এরপরে হচ্ছে এই আমি নামিয়ে নিলাম আমার খিচুড়ি দেখুন ঝড়ঝরের এবং দেখতে কি চমৎকার হয়েছে সত্যি বলতে খুব সুন্দর ঘ্রাণও বেরিয়েছে সবশেষে ডিম ভাজি যেটা আমি ভেজে রেখেছিলাম বাঁশে চুলে আপনারা হয়তো দেখেছেন সো এটা দিয়ে হচ্ছে খিচুড়িটাকে সার্ভ করছি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বৃষ্টির মুখর রাতে অথবা দিনে লাঞ্চে বা ডিনারে আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ